হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে অনুমতি চাইলেন, নবীগণ কোনদিন আপনার হুজরা মুবারকে ঢুকি নাই, বিছানা মুবারক দেখি নাই। ওগো আল্লাহর নবী, আপনার হুজরা মুবারক আপনি কোন স্টাইলে ঘুমান একটু দেখতে চাই, আপনার খাট পালং কেমন? আল্লাহর নবী অনুমোদন দিলেন, আসুন। হযরত ওমরের মনটা খুশিতে আনন্দ চিত্তে নেচে উঠছে, আহা নবীর ঘরে ঢুকবো, সুবহানাল্লাহ। যে ঘরে নবীর কথা ছাড়া জাইল ঢুকতে পারে না, যেই ঘরে নবীর অনুমতি ছাড়া জাইল জিব্রাইল কেউ ঢুকতে পারে না, ওই ঘরে যাওয়ার অনুমোদন মিলল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর ঘর মুবারকে ঢুকলেন, হুজরা মুবারকে ঢুকলেন, বাবা মুক্তার মধ্যে চাপ দিয়া ফুফায়া জোরে জোরে কান্না শুরু করছে। কান্নার কিন্তু কয়েকটা সিস্টেম আছে, ব্যাঁ করে কেঁদে দাও, নাহলে অভদ্র মানুষের কান্না কাটে। আর ভদ্রলোক কেমনে কান্দে দেখবেন, মুখটা চাইপা ব্যথা সামলাইতে পারে না, তার চোখ দিয়ে শুধু পানি পড়ে, আর যেটি চিল্লায় এগুলোর চোখে কিন্তু পানি নেই, কথা কয় না। যারা চিল্লায় এদের চোখে পানি আসে, দেখছেন যারা চিল্লায় কান্দে চোখে পানি থাকবে, পানি থাকবো যারা নিজের কষ্টটাকে চাপাইয়া মুখটা ঢেকে কাঁদবে, দেখবেন চোখটা দিয়ে একদম ছপছপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী তো দেখে তার জব হয়ে গেলেন, কি ওমর আসলা হাসি দিয়ে দুই কে এরকম কান্নাকাটি করো, রসুল আমি নিজেকে সামলাইতে পারতেছি না। কই কেন? আপনি কি আপনার পিঠ মুবারকের দিকে দেখছেন? বলে কি? কই ইয়া রাসূলুল্লাহ, খেজুরের মোটা পাতার বানানো চাটায় যে ঘুমাইছেন, ওই চাটাইটা একদম ভাজে ভাজে আপনার পিঠ মুবারকের বাইসা রইছে। আপনি যে বালিশের ঘুমাইছেন, ওই বালিশ যে শক্ত আপনার চুলগুলো সইরা রইছে। নবীজি ঘুমাইছে একটা খেজুর পাতার চাটায়ের উপর, চাটাই মাথার নিচে একটা বালিশ, এটার ভিতরে নারকেলের চুলা। আমি এই কষ্ট করা পর্যন্ত আছি দিনের জন্য, তারপরে আসল কথা বলবো, তখন হয়তো কষ্ট পাবো। আমার নবী যে আদর্শ দিয়ে গেছেন, ঘরে এক মুঠো চাউলও নাই তাও থাকবে না, আমার শেষ সম্বল যদি একটা চাটাইও থাকে আর এমন একটা বালিশ হয় যেটার ভিতরে নারকেলের সুলা থাকবো, এতটুক পর্যন্ত ময়দানে সুন্নিয়তের জন্য থাকবো ইনশাআল্লাহ। আমরা ভোগের মানসিকতা নেই, হই নাই, মানুষ হই নাই, কিন্তু আমার কথা হলে মানুষকে এটা বুঝাতে হবে, গুনাহ নিয়ে যাবেন নাকি গুনাহ সাফ করে যাবেন? তো সাফ কি মুখ দিয়ে বলিব? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে একটা আয়াত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুত্তুম লামাগফিরাতুন মিনাল্লাহ ورحمة خير مما يجمعون মাহফিলে আমি কিন্তু ক্লান্ত, এই মাহফিলে যা আছে বসা, এই পরিমাণ মানুষ আমার সাথে সাক্ষাৎ করছে, আজকে বেশি দিল ভারি রাখছে, এই পরিমাণ মানুষ হবে আপনার অন্তত জনে দুইটা বোতল, জনে অন্তত একটা থেকে চারটা পাঁচটা তাবিজ, তারপরে এক ডজন মনের বাসনা, সারাদিন দেখা দেখি করবো আমার সামনে এলে ঠেলে ফালাইতে পারি না, এই কই তুই আছে আর তাবিজ দিতে আছে, একজনে গুলো কম টাকা দিয়ে এত তাবিজ দেন, আমি কেউ বেটা সারাদিন যে বই সরে সেটা দেখিস, কথা কর না কেন? টাকা আমার যাই দিছে না, দেখ গরিব মানুষের যাই বুকু, সবই যদি আমরা টাকার ভিজে দৌড়ি তো গরিব মানুষ যাইতে বই, কথা কর না কে? কারণ এমন একটা মানুষ আমার কাছে বিপদ উপরে আসতে পারে যে লোকটাকে শয়তানে জাদু বান মারছে, অথবা তার সংসারে অশান্তি লাগাইছে, তার খাওয়ার টাকা নাই, জানলে তারে আরো দিয়ে দেও উচিত। এখন আমরা সবাই যদি টাকার পিছে দৌড়ি, এই গরিব মানুষগুলো যাবো কি? আমি মূল্যায়ন করি টাকা কেন, আমি বলি এই মানুষটা সকালে আসছে, সকাল আটটায় আসছে, সে সন্ধ্যা আটটায় রাত্র আটটায় আমার সাথে দেখা করতে পারছে, চিন্তা করতে পারেন কথাটা? যে লোকটা সকাল আটটায় গেছে সেই লোকটা আমার সাথে দেখা করছে রাত্র আটটায়, আমার কথা লিয়া যদি তাবি সব চায় সারাদিন লিখতে দাম দিয়ে দিন লিয়া যা, কথা কোনো কে? এই মানুষটার মনের টান কত বেশি,
খাওয়া নাই দাওয়া নাই কত কষ্ট একজন আমারে কইল বাসেন খাওয়া দাওয়া তো আপনি চলে না ভালো করে আমি বলি আমার দিকে নেরার দিকে চাও আমার দিকে চাইও না আমি হয়তো একদিন দুই দিন তিন দিন কষ্ট করব এরা যে সারা দিনের উপাস বই দিছে এরা কি কইবা এই এতগুলা মানুষ আমারে জ্বালাইছে কিন্তু আবার বাঙালি তো কি বাঙালি কিন্তু চেয়ারম্যানে এক বস্তা গম দিছে না দেখেছো দাদা ভাই মরছে এইরকম পাবলিক কিন্তু আপনারা কথা কয় না আর জানেন না জানেন বদনাম ঠিক আছে এক বেটার সাথে আমার দুশ্মনির দরকার নাই আমাকে একজন জিজ্ঞেস করছে অমুকের ব্যাপার আপনার কি ধারণা আমি গেলাম জানি না কিছু করে সবই দুল্লা ফুল্লা আপনি কি করবেন আমি বেটার সাথে বইছি চলছি কথা কেন কারোর সাথে না বসে না চলাফেরা করলে তো তার দোষ গুণ বোঝা কথা বলেন বোঝা যায় ভালো বলতে পারবো কিন্তু খারাপ যতক্ষণ চোখে না দেখি বলা যাবে না এই পরিশ্রম করে আসলে শুধু এই আমরা মিজান একদম চীনা যুগের মতো লেগে গেছে আমার বিশ্ব আর সে একটা মুজাহিদ মানুষ আজকে যে শাহজাহানপুরের গত মাহফিলটা এ যদি না থাকতো তাহলে আগে আমার পক্ষে করা সম্ভব ছিল সে মাঠে দাঁড়াইছে আমি পানি ঢালছি কথা বলেন সে মাঠে দাঁড়াইছে আমি পানি ঢালছি ঢালতে ঢালতে আজকে একদম বুটেরও বাত্তি জ্বালাই দিছি কথা কোনো কারণ বুটের বাত্তি না জ্বালাইলে নেতা ঠান্ডা হয় না এই মিয়া আপনার কাছে কি ফিস সাবরার কিছু দাম আছে কথা কোন কথা কোন ভালো করে কোন আসেনি ফিরাউলিয়ার দাম আপনার কাছে আসেনি চেয়ারম্যান থেকে কম না বেশি এমপি থেকে কম না বেশি এমপি যে সময় ফিস সাবরার আঙ্গুল দেখা তখন এটা কারে দেখে নিও কথা কোন তখন কি আপনাদের কি ইজ্জত করায় না বে ইজ্জত করায় সাথে কি সব মাধবপুরের ফিস সাব মারো নামছে এটা কারণ আছে না তার বড় সাক্ষী আপনারা তার বড় সাক্ষী আপনারা আপনাদের এই এই সুন্নিদের মনের হৃদয়ের ক্ষত মিটাইতে গিয়া এই দেশের সুন্নিদের রক্তক্ষরণকে শান্তিতে পরিণত করতে যে আমাকে চরম কষ্ট করতে হয়েছে শক্ত হাতে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে অনেকেই বলছে সকালবেলায় বলছে মাহফিলটা হবে না পিস সাব আমি বলছি হবে কেন বলে হবে না কারণ শক্তিশালী হাত এটার উল্টা যে হাত সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলে ওই কালো হাতের ক্ষমতা থাকতে পারে না চেয়ারম্যানই মেম্বরি একশো বার করে কিন্তু সুন্নি জমাতলে রাজনীতি করলে আমরা সার দিয়ে পারবো না এটা আমাদের ইমান কথা বলুন ঠিক না বেঠিক অনেকেই বলবেন যারে সপ্তমী বালা আছেন ফিসাবে ফিসাবগিরি করব আর আমরা 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 নেতাগিরি করুন এটাই তো ভালো কথা ঠিক না বে ঠিক এনে কিছু না ওই দোকানে পোলাবেন বসেন বসেন উঠুক তো উঠলেও সমস্যা নেই যারা উঠবো এরা উঠুন না ফিলারে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনোযোগ যারা বসছেন তারার মনোযোগ থাকলে চলবে আমার কথাটা বুঝতেছেন আপনারা আমরা অনেকেই বলতেছে যে ফিসাবরা কে রিতন্ত আইছে ওনারা ধর্ম লিয়ে মসজিদ লিয়ে থাকবো এটা প্রস্তাবটা কার জানেন এই প্রস্তাবটা ইয়াজিদের প্রস্তাবটা কার কারবালার যুদ্ধ কেন হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বলছিল আপনি ধর্ম নিয়ে থাকেন আমি রাজনীতি নিয়ে থাকি আপনি সৈয়দ সাহেব আহলে বাইত আপনি রাজনীতি আইসেন না ইমাম হুসাইন কি ইয়াজিদের প্রস্তাব মানছে তা আমরা কি ইয়াজিদি না হুসাইনি তো আমরা কি ইয়াজিদের স্টাইল ধরবো নাকি হুসাইনের স্টাইল ধরবো হুসাইনের স্টাইল ধরলে কি ঘরে বই থাকলে চলবো কথা বলেন চলবে যেন আপনি পিসাব আপনি সৈয়দ আপনি ঘরে থাকেন আপনাকে কদম সমামু ইমাম হুসাইনকে কদম না হকের জন্য গলা কাটা দিমু তবুও সত্যের সাথে আপোষ হতে পারে না
এজন্য আমরা গুনাহ নিয়া না গুনাহ থইয়া যাইতিব এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ যদি তোমরা নিহত হও আল্লাহর পথে কার পথে আরো জোরে বলেন কার পথে যদি তোমরা নিহত হও আল্লাহর পথে আল্লাহর পথ বলতে কি শাহজাহানপুর আর আরেক গ্রামে দ্বন্দ্ব লাগলেন মার্ডার হলো এটা শহীদ হয় না বাড়িঘর নিয়ে দ্বন্দ্ব করলেন শহীদ নয় রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করলে মারা গেলেন শহীদ বলা যাবে না শহীদ হলো ওই মুসলমান যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কানুনকে নিজ জীবনে প্রতিফলিত করার জন্য আল্লাহ এবং রাসূলের কানুন অন্য সমাজে বাস্তবায়ন করার জন্য জীবন দেয় তাকে বলা হয় শহীদ তাকে কি বলা হয় আরো জোরে কান কি বলা হয় আল্লাহ কি বলেন যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও জোরে কান না সুবহানাল্লাহ অর্থাৎ শহীদের সংজ্ঞা হলো আল্লাহ এবং রাসূলের আইন থাক থাক কই না জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে যদি কেউ হত্যা করে যেমন আপনি নামাজ পড়বেন আপনাকে খুন করে ফেলছে নামাজ পড়ছে আপনি সুদ খান না আরেকজন প্রতিবন্ধকতার উপর আপনাকে হত্যা করছে আপনি শহীদ হবেন আপনি মসজিদে ইমামতিতে যান মসজিদ বানান মসজিদ সাজান আরেকজনের সেটা সহ্য হয় না ওটা যদি মুসলমান আপনাকে কতল করে তাহলে আপনি শহীদ সুবহানাল্লাহ বলবেন না অথবা রাসূলের পক্ষে কথা বলেছেন আল্লাহর পক্ষে কথা বলেছেন এটা আরেকজনের সহ্য হয় নাই সে আপনাকে হত্যা করেছে আপনি হচ্ছেন শহীদ আপনার নাম কি কার পথে আল্লাহর পথে কার পথে একমাত্র আল্লাহর পথে যারা জীবন দেবেন তারাই হচ্ছেন শহীদ তারা কি আবার জীবন দেওয়া না জীবন যদি কেউ নিয়ে নেয় মনে রাখবেন যারা আত্মহত্যা অর্থাৎ যারা সুসাইড বম্বার আত্মঘাতী হামলা করে তারা শহীদ নয় তারা কি নয় ধরেন একজনে বোমা দিয়ে আমাকে সবের উড়িয়ে দিয়েছে এ মরছে এও জাহান্নামী শহীদ আমরা সে কি জাহান্নামী মুসলমান যদি আত্মঘাতী হামলা করে নিজেকে শেষ করে দেয় সে কখনোই শহীদ হবে না শহীদ কাকে বলে অন্য একজন যদি আপনার প্রাণ কেড়ে নেয় অন্য একজন যদি আপনার প্রাণ কেড়ে নেয় আর আপনি ছট করে গিয়া ওই একটা বোমা মারি দিলেন নিজেও মরলেন মানুষও মারলেন তাকে শহীদ বলা যায় না তাকে বলতে হয় টেরর তাকে বলা হয় সন্ত্রাসী তাকে বলা হয় খারেজি তাকে কি বলা হয় খারেজি শিয়া এরা হচ্ছে বাতিলপন্থী যারা এই কাজগুলা করে আত্মঘাতী হামলা করে সুন্নিরা কখনো আত্মঘাতী হামলা বিশ্বাস কথা বলেন বিশ্বাস এরা জীবন দিতে জানে দেয় এই জন্য শাহাদাতের মর্যাদাটাও সুন্নিদের নসিবে হয় ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কেউ তোমাকে হত্যা করে আও মুত্তুম অথবা আল্লাহর দিনের কাজ করতে করতে তুমি যদি মারা যাও সুবহানাল্লাহ অনেকেই আছে বাবা দিনের কাজ করতে করতে শেষ পর্যন্ত শহীদ শাহাদাত নসিব হয় না স্বাভাবিক মৃত্যুবরণ করেন যেমন শাহজালাল মুজাররদি আমিনি বাড়ি কই কত মাইল দূর জানেননি সাড়ে চার হাজার মাইল দূর সাড়ে চার হাজার মাইল দূর ইয়েমেন এলাকা যদি বোঝানো হয় তৎকালীন সিলেট থেকে ইয়েমেনের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল দুনিয়ার মানুষ বাবা বাংলাদেশের টাকা মায়েরা কানাডাতে বেগম পাড়া বানায় বানাইছে না আমরা দেশের নেতা এবং অফিসাররা বাড়ি কই বানায় কানাডায় বানায় লন্ডনে বানায় আমেরিকায় বানায় কেন না ওখানে নাগরিক সুবিধা অনেক বেটার এন্ড বেস্ট আন্তর্জি করতে পারবেন এত সুন্দর দেশ এমন ভাবে ওরা ওদের পলিসিগুলো সাজাইছে সব ওই দেশে পাচার করে দেয় ভোট এদেশের নেতা মানুষের এদেশ থেকে মানুষ তাদেরকে ক্ষমতা দেয় আর তারা টাকা পাচার করে লন্ডন আমেরিকার কানাডায় হযরতে শাহজালাল উন্নত দেশ মুসলমানদের উর্বর জমি ইয়েমেন ছেড়ে দিয়ে জঙ্গলে ঘেরা পাহাড়ে ঘেরা নদীতে ভরা সিলেটের জমিনে পাহাড়ে শোয়া কথা বলুন ঠিক না বেঠে আল্লাহর ওলিরা কি মেসেজ দিয়ে গেছে আপনাদেরকে আল্লাহর ওলিরা নেতৃত্ব দিলে আমেরিকা যাবে না কানাডা যাবে না
লন্ডন যাবে না তারা আপনাদের মধ্যে থাকবে হযরত নাসিরউদ্দিন সিপাহ সানাত বারি মদিনা রাসূলের আওলাদ জান্নাতুল বাকীতে যার প্রথম অধিকার কবরে যে গোরস্থানে কবর দিলি জবাব সওয়াল হয় না কবরের আযাব হয় না যে কবরের মধ্যে বাবা প্রতিদিন লক্ষ লক্ষ হাজির জিয়ারত করতে যায় ওখানে ছেড়ে দিয়ে শুয়ে আছেন কোথায় কি বলেন কোথায় সোনার ঘাট কি মদিনার থেকে উন্নত এটা তো মদিনার থেকে কোনো দিক দিয়ে উন্নত না আখেরাতের দিক দিয়েও না দুনিয়াবী দিক দিয়েও না কিন্তু কথা একটাই তোদেরকে ছেড়ে যাব না তোরা যেখানে আমরাও সেখানে চিল্লায় কর না সুবহানাল্লাহ তো আমাদের আসল বন্ধুকে নেতারা নাকি আল্লাহর অলিরা আর হজরে কন্যা কারা আল্লাহর অলির কি নেতৃত্ব দেয় নাই তরফ রাজ্যের প্রধান ছিলেন হযরত বাবা নাসিরউদ্দিন সিপাহ সালার আমরা তো অন্য জায়গায় গেছি গিয়া আমি তো যে সুন্দর লাইফে ছিলাম পিশাবগিরি তখন হইল একদম ঝরঝরে ফুরফুরে লাইফ ঘর থেকে বেরোতে হবে না লক্ষ লক্ষ টাকা আসবে আরাম আয়েশের কোনো অভাব নাই টাকা ছিটালে আলেমের অভাব নাই তেল মজুরের অভাব নাই আমি দেখলাম তাহলে শহীদ মুকেম নেই বুঝছি যে শুধু ঘরে থাকলেই আসল পীরগিরি হয় না ময়দানে নামতে হবে কথা বলুন ঠিক না বেঠিক আজকে সুন্নি পীরেরা ঘরে বাতিলপন্থীরা মাঠ দখল করে ফেলছে কথা বলুন আজকে বাতিলপন্থী পীরের হুমকিতে শেখ হাসিনা থরথর করে কাঁপে আর আমরা বইয়া বইয়া পীরের বেহেস্তে সার্টিফিকেট দিই কথা কোনা দেখি আমার কি দরকার পড়ছে আর ওই চেয়ারম্যান সাহেবের বেহেস্তে সার্টিফিকেট দিতাম আমি কি চেয়ারম্যান সাহেবের খাই নাকি কথা কোনা দেখি অথচ আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা বাদশা বলছে হুজুর আপনি আমার প্রধান জাস্টিস হবেন বলে কোরআন সুন্নার বিচার হবে বিচার কার হবে কোরআন সুন্নার কয় না আমার কো হবে না বাদশা কি শুধু বাদশা নাকি আজ তো বিশ্বের বাদশা সুবহানাল্লাহ কেন বাগদাদের খলিফার ক্ষমতাটা সারা বিশ্বে ছিল থরথর করে পৃথিবী কাঁপতো তাদের ডরে কি আমেরিকার ডরে মানুষ কাঁপেনি এই বাগদাদের খলিফা ওনাকে প্রস্তাব করলেন চিফ জাস্টিস হওয়ার জন্য উনি একটা শর্ত দিয়েছেন কোরআন সুন্নার আলোকে সুবহানাল্লাহ কেন বিচার হবে আল্লাহর কালাম রসুলের সুন্নার আলোকে বললো না সেখানে আমার প্রায়োরিটি থাকতে হবে বললো মইরা গেলেও না ওনাকে জেলে বন্দি করা হয়েছে ওনাকে শহীদ করা হয়েছে উনি বললেন সব নিতে পারবে আদর্শ নিতে পারবে না ওরা ইসলামের ধারক হয়ে ক্ষমতায় ছিল ইমাম আজম ইচ্ছে করলে পারতেন একটা ফতোয়া দিতে যে তোমাকে আমি বেহেস্তের একটা টাইটেল দিয়ে নিলাম তাহলে ইমাম আজম রিনি আসমানে বইলো আমরা আজকে স্মরণ করতাম না কথা কন ঠিক না বেঠিক এই চাটুকারিতার কারণে আজকে আমাদের এই দুর্দশা ওনারা রাজনীতি করেন ওনাদের ব্যাপার ঠিক না বেঠিক বেহেস্তি দিবার ক্ষমতা কারো আছে এই বেহেস্ত যাইতে হলে কি নিয়ে যাইতে হবে একটু শুনুন এই জন্য আল্লাহ বলেন শোনো যদি আমার দিনের জন্য তুমি নিহত হও কার জন্য আরো জোরে কোন কার জন্য ফিসাবরা যে আরামে থাকে জীবনে মরবো মশাত্ব কামড় দিত না কথা কেন এই জন্য মাঠে আসতে হবে দুশ্মন আসবেই আল্লাহ কয় যদি নিহত হও অথবা দিনের সেবা করতে করতে মারা যাও শাহজালাল মুজাররাদি আমিনি শহীদ হয় নাই দিনের খেদমত করতে করতে বাবা ইন্তেকাল করেছেন সিলেটের জমিনে ঠিক না বেঠিক নাসিরউদ্দিন সিপাহ সালার শহীদ হন নাই তিনি দিনের খেদমত করতে করতে ইন্তেকাল করেছেন চুনার ঘাটের জমিনে সৈয়দ মিরান শাহ তাতারি সুবহানাল্লাহ কল সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো তাতারে বাড়ি কোথায় আরো জোরে বলেন বাড়ি কোথায় তাতারে মাজার কোথায় সবাই বলে মারহাবা মনোযোগ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ বাড়ি কোথায় মদিনায় কথা বলুন ঠিক না ঠিক সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ বাড়ি কোথায় ঘুমাইছে কই কচুয়াতে কচুয়া কি এক উন্নত দেশ বাবা দেশ বাবা ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছে দেশ নাকি উন্নয়নের জোয়ারে বাইশে আসমান উঠছে কোচ্চা গেলে এখনো লেংটি দেজাউন লাগে নদীর ওই পারে আমরা নদীর ওই পারে এত উন্নয়ন হয়েছে মাঝে মধ্যে চিন্তা হয় আমরা কি নেতারা ভুলে লইলেনি আমরা বাংলাদেশের না ইন্ডিয়ার কেটে জানি কথা কোনা কেন সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ যে দেশে ঘুমাইছেন এখনো লেংটি দিয়ে যেতে হয়
এবার বুঝুন 150 বছর আগে কি ছিল আমাদের নদীটাতে ঝাঁকে ঝাঁকে কুমির ছিল আমার দাদা হুজুর বলছেন উনি তো অনেক বয়স বেঁচে ছিলেন উনি বললেন আমরা যখন ছোট চরে যখন যাইতাম তখন দল বেঁধে যাইতাম একদিকে আমাদের দল আর একদিকে কুমিরের দল নদীর তীরে কুমিররা দল বেঁধে শীতের দিন শীত হইয়া শুইয়া আপনার রোদ শুকাইত যেমন তেমন ফির যাইব নি কথা কন বাঘ ববলে বেটা খাই আর কাম ফেসলাম নি দোষ হইছি ফিরগিরি করত কচুয়াতে কিসের জন্য আসছেন কোন দুনিয়াদারের জন্য আসছিলেন না আমাদের মুক্তির জন্য আসছিলেন শুয়ে আছেন আমার আল্লাহ কয় যদি তুমি ওইভাবে দিনের কাজ করতে করতে মারা যাও কথা কন দিনের কাজ করতে করতে মারা যাও লামাগফিরাতুন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা তোমার সকল গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফ সব গুনাহ কি আরো যারা এখন সব গুনাহ কি কার পক্ষ থেকে তো আল্লাহ মাফ করলে কেউ ধরে নিয়ে আছে কিন্তু শর্ত কি যদি তুমি আমার দিনের পথের কাজ করো সেজন্য নিহত হও অথবা স্বাভাবিকভাবে মারা যাও উভয়টার জন্যই তুমি আমি আল্লাহর তরফ থেকে ক্ষমার ঘোষণা পেলে তোমার সকল গুনাহ আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিয়েছি শুধু গুনাহ মাফ করব না তা হয় না তুমি দিনের কাজ করতে গিয়ে গরিবী হয়ে গেছে তুমি দিনের কাজ করতে গিয়ে কষ্ট তোমার সামনে আসছে অনেক দিক থেকে ক্ষতির শিকার হয়েছো তুমি টেনশন করো না ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন তুমি মারা গেলে আমি রহমত দান করব আর জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি মরে গেলে কি দান করব আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব মল্লিক রহমাতুল্লাহ আলাইহি কইবো না ওনারই তো চাচা দাদা দাদা হযরত মাওলানা চান মিয়া সাহেবকে রহমাতুল্লাহ আলাইহি সারা বলবো কথা কয় না বলবো কারণ উনি ছিলেন দ্বীনের একনিষ্ঠ পথের পথিক আর উনি এখনো দুনিয়াতেই আছে যদি ভবিষ্যতে আবার দাদার মতো ওই পথে যেতে পারে সব কিছু ত্যাগ করে যদি দ্বীনের দিকে ধাবিত হতে পারে উনি মারা গেলেও মানুষ বলবে রহমাতুল্লাহে আলাই এটা কেন বলে রহমতটা কি আল্লাহ বলেন খায়রুন মিম্মা ইয়াজমাউন ইয়াজমাউন বলতে কাদেরকে বুঝাইছে এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যা জমাবে যা দুনিয়া শুরু থেকে জমাইছে সমস্ত দৌলত যদি এক জায়গায় করা হয় আমার পথের সৈনিককে আমি আল্লাহ এত দৌলত দান করব ওইটার থেকে উত্তম জোরে করেন সুবহানাল্লাহ সমস্ত দুনিয়া থেকেই উত্তম দৌলত তার চাইতে বেশি সম্পদ দান করি আমি আমার পথে যারা শহীদ হয় অথবা আমার দিনের কাজ করে যারা আপোষহীনভাবে মৃত্যুবরণ করে তাইলে গুনাহ দুনিয়া থেকে মাফ লইয়া যাওয়ার ব্যবস্থা কি জাতীয় পার্টিকরণ বিএনপিকরণ আওয়ামী লীগকরণ না নবীর দলকরণ আর আস্তে কর নবীর দলকরণ দরকার আছে না নাই কেন আছে শুনেন আজকে বাতিল পন্থীরা ইসলামকে ধ্বংস করে দিতেছে ওরা বোমা মারে বোমা মারা ইসলামে আছে ওরা সংখ্যায় কম যারা তাদের বাড়িতে হামলা করে ওরা জ্বালাও পোড়াও করে কথা কন ঠিক না বেঠি ওরা মতের অমিল হইলি বেচারারে দূরে কতল করে ফারুকি সাহেবকে হত্যা করে নাই কথা বলেন মতের বেমিলকে কাউকে শহীদ করে দেওয়ার বা হত্যা করার কোনো বিধান আছে ইসলামে এইভাবে তারা এরপরে তারা যখন কোথাও হামলা করে সরকারি স্থাপনাও তার থেকে রেহাই পায় না বুবা প্রাণীও তাদের হাত থেকে রেহাই পায় না নারীরা পর্যন্ত তাদের অত্যাচার থেকে রেহাই পায় না এতে করে বিশ্ববাসীর সামনে মুসলমান মানে একটা সন্ত্রাস মুসলমান মানে কি সন্ত্রাসী পাগড়ি দেখলে আর চুব্বা দেখলে আগে পরে শূন্য হবে দেখিটা কোন দলের সন্ত্রাসী কথা কন ঠিক না বেঠি এই অবস্থায় তারা ইসলামকে নিয়ে গেছে এখন মানুষ পাগড়ি জুব্বা কিছুদিন পরে পরা বাদ দিয়ে দিবে বিমানবন্দরে গেলে আগে পাগড়িওয়ালাকে দাড়িওয়ালারে বেশি ডিস্টার্ব করে কারণ দেখ এটার ভিতরে জঙ্গি থাকতে পারে কেন শাহজালালের কারণে আজকে বাতিল পন্থীরা মাঠে আর আমরা ঘরে ঘুমে আজকে আহলে হাদিস নয় ওরা
ওরা যদি হাদিস পড়তো তো মিলাদ উন্নবী সুখে দেখে না কেন আনেন বুখারী শরীফ আমি আমার হায়াত পর্যন্ত আমার মউতের আগ পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম যদি না দেখাইতে পারি জিহ্বা নিজে কেটে ফেলে দেব এরা মুহাদ্দিসেরা কয় বুখারী সবচেয়ে বড় কিতাব অথচ বুখারীতে ইমাম বুখারী লিখেছেন মিলাদুন নবীর অনুষ্ঠান মিলাদুন নবীতে খরচ করা এতটাই বরকতপূর্ণ আরে সাধারণ মানুষ তো প্রশ্নে উঠে না ইমানদার তো কথায় উঠে না জান্নাতি হবে আবুল আহাবের মতো ঘোষিত মালউন আল্লাহর দরবার থেকে যিনি লানত প্রাপ্ত ঘোষিত ইমাম তার জন্য নয় আল্লাহর জান্নাত তার জন্য হারাম ওই আবুল আহাব পর্যন্ত জান্নাতে শান্তি পেয়েছেন কিসের বলে শুধু নবী না মুহাম্মদের জন্মে ভাতিজার জন্মে খুশি হইয়া এই আঙ্গুল দিয়ে বান্দি আজাদ করছিল বলছে যা তো করে তোর আমি আজাদ করে দিলাম আল্লাহর এই আবুল আহাবে নিজে কয় তার আত্মীয়কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শোনো ভাই ছোড়ো ভাই এই আঙ্গুল মুখে দিলে আমার আর তৃষ্ণা থাকে না সোমবার দিন আমার উপর আজাব হয় না কো ভাই কি লাগিয়া কো বিইতাকাতি সুয়াইবা সুয়াইবাকে আজাদ করার কারণে চিল্লাই কর না সুহান তোরা হাদিস পড়লে এগুলো দেখ না শুধু নাসাই তিরমিজিতে তো অলরেডি বাবু মাজা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মিলাদুন নবীর অধ্যায় আছে এরা আহলে হাদিস কথা বলে এরা আহলে হাদিস না শুনেন দৌড়ের মাঠে কিন্তু সব ছাত্র দৌড়ায় না কিছু আছে ল্যাং মারে আছে না নাই এর উদ্দেশ্য কিন্তু দৌড়ুন না নিজে ফার্স্ট হইতো না আরেকজনকে দিত এ আতার হাতের দৌড়বার দেখবেন ফুলাহনের ঠাষ্ট সালাই দিব নাক মুখ ভেঙে বাদ ফাড়ি এরকম বাপজোটটা আছে না নাই এরা ওইরকম ওইরকম মুহাদ্দিস মুহাদ্দিসদের ভিতরে এরকম ল্যাং মারের না মুহাদ্দিস ঢুকছে এরা যত বাতিল ফালতু আলাপ আছে হাদিসের যত বিতর্কিত কথা আছে এগুলো সমাজ সারতেছে কথা কোন ঠিক না বেঠিক মগ আউযু বিল্লাহ থেকে তাফিস কুল আউযু রাব্বিন নাস কুল আউযু রাব্বিল ফালাক আছে না নাই আউজ আছে না নাই কোরআন শরীফ পড়বে আউজ পড়ে না মানে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই এখন আর তাফিস কইতে না কোন হান থেকে কোন আদেশ থেকে তাফিস বের হল তোরা যেমন ডাইরেক্ট না সারা বুঝোস না আজকে আমি ডাইরেক্ট সারা বুঝতাম না সরাসরি দেখাইবে নবী কোন জগৎ কইছে তাফিস দিলে শিরিক উপকার শেষ গইটা কি ডাইরেক্ট কুতি দিম এমন আরেক বেড়া জুতা লই লইছে এক কা সাফার দত সব পালাই নিম সারা গেছে না পাবলিকই বিচার করে লিছে কিন্তু মাঠে তো দেখতে হবে কথা বলেন আজকে যদি আপনাদের শাহজাহানপুরে সময় মতো আমি গুনাহগার এবং পীর মশাইখরা মাঠে না নামতো কি বলেন আপনাদের ইমান আরো দুর্বল হইতো না আরো জোরে কন্যা দুর্বল হইতো কি না এই জন্য আল্লাহর দিনকে সর্বোচ্চ প্রতিষ্ঠা করতে হবে একজন সাংসদ সংসদে দাঁড়িয়ে বললেন মাননীয় প্রধানমন্ত্রী আমার 2 কোটি ভোট আছে আহলে হাদিসের কয় কোটি ভোট আছে বলে না কিছুদিন আগে শুনেন না আপনারা সংসদে যে বলছে আহলে হাদিসের এক লোক যে আমার 2 কোটি আহলে হাদিসের ভোট আছে এখন তো শুননি কেউ নাই যদি আমি থাকতাম তাহলে বলতে পারতাম শুনেন ওনার 2 কোটি আছে বাকি 16 কোটি আমার ভোট আছে কথা কয় না কেন এখন আপনি একটু বুঝা দেখেন মসজিদের ইমাম কারে দিবেন আমগুরু দিবেন না রে দিবেন আজকে সরকার যে সনদের মর্যাদা দিয়েছে কওমিদেরকে এটা সরকারি সেকুলারদের কিচ্ছু হয় নাই এটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের লস হয় নাই কারণ ওরা যেখানে জব করে সেখানে ওরা যেতে পারবে না ওরা কম্পিউটার করলে কম্পিউটার পড়ে হৃদয় করলে হৃদয় পড়ে কথা কয় না কিন্তু এটা সবচেয়ে বড় ক্ষতি করবে আমাদের সুন্নিদেরকে আমরা এক্সামিনেশনে কত কঠিন ভাবে পাহারা টাহারা এই সেই সব কিছু দিয়া এই স্কুল কলেজের থেকে হার্ড অনেক বেশি লম্বা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিয়ে কামিল পাস করি আর এরা মা বানা ফুটে বেছে 42 বুড়ি একটা কথা কোনো ওরা ইংরেজি পড়তে হয় না ওরা বাংলা পড়তে হয় না ওরা গণিত পড়তে হয় না ওরা কোন ধরনের বিজ্ঞানী সমাজ বিজ্ঞান পড়তে হয় না ওরা শুধু কয়েকটা কোরআন শরীফ আয়াত ফুরিয়ে বট 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 করে তো সরকার কাদের ক্ষতি করছে বুঝেন কাদের ক্ষতি করছে সুন্নিদের ক্ষতি করছে কথা কয় না আমার টাইটেল পাস করতে কত বছর লাগছে খবর আছে আমার কত কয়টা পুলিশ দেখ কয়টা ম্যাজিস্ট্রেট দেখতে হইছে আমার আর ওর ম্যাজিস্ট্রেট নাই বাপে বানা ফুতে বেছে 42 বুড়ি একটা বুঝেন নাই কথা ডাক্তারে বেছে এক বুড়ি 42 টাকা কারণ এর তো ট্যাক্স ম্যাক্স লয়ে অনেক দাম আর মা বানা ফুতে বেছে ট্যাক্স নাই তো শ্রমিক খরচ নাই ঠিক না বেঠি 42 বুড়ি একটা দেবে চলো এগুলা সুন্নিয়তের জন্য মস্ত বড় ক্ষতি আজকে ওরা মাঠ দাপাচ্ছে সরকার
নানান ভাবে ওদের দ্বারা প্রলুব্ধ হচ্ছে কথা বলুন ঠিক না বেঠিক আজকে হেফাজতকে সরকার ভয় পায় হেফাজতের রক্ত চুক দেখে ওরা বাংলাদেশের ম্যাক্সিমাম মডেল মসজিদের ইমামতিটা তাদের হাতে তুলে দিয়েছে তো ভোট আমরা অনেকেই কইয়া বেড়ায় সুন্নিরা তো আওয়ামী লীগের সঙ্গী আর কই সঙ্গী হইলাম তো এটা কুঞ্জত্বের সঙ্গী বেটা রাইতে জিগে না বিশনাথ দিনে জিগে না খেতাত কথা কয় না কয়া কথা একটাই শক্তি নিজের শক্তির সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন আমি এমপি হই বা না হই আমি এটা বুঝাতে চাই সুন্নিরা স্বাধীন হতে জানে পিসাবরা এদেশে বইয়া খালি মুরগি খাইছে না কিছু মানুষের ভালোবাসাও পাইছে কি বলেন কথা কি খারাপ বললাম আমি কি সংসদে গেলে আপনাদের সাথে দেখা হবে না কথা বলেন না দেখি কারণ আমরার পেশা হইলো আপনারা পিসাবরার পেশা কিন্তু আপনারা আপনারা স্যার আমরার বাসার কোনো পথ নাই আপনারা থুয়ে যাবেন কই মরলেও আপনাদের মাঝে যাইব বাঁচলেও আপনাদের মধ্যে কারণ আমেরিকাতে আমাদের কিছু আপনারা সবাই তো আমার সম্পর্কে জানেন একটা দুইটা দাওয়াত আসছে আমেরিকাতে লন্ডনে যাওয়ার আমি বললাম আমার টাইম কই আমার সময়টা কি আমি লন্ডন যাবো আর আমেরিকা যাবো আমার একজন কদিন আগে স্পন্সর রেডি আমি বললাম আমি গিয়ে করুম ডাকি যে তুমি আগে কও কোন কোন সোয়াব হইব করি হ্যাঁ নাহলে সোয়াব হইব কি তাইলে আমার এক কাম করে যদি টাকা কটা দিবার দেওয়া আমি উমরাত যাই রসুল রে দেখি আই কথা কন ঠিক না ঠিক যে নবীর দরবারের মাটিতে দুইটা গোড় দিতে পারলো আমার দুনিয়া আখেরাতের কল্যাণ যথেষ্ট আমি আমেরিকাকে ফলো করি না লন্ডনকে না আমি আমার মদিনাকে ফলো করি আমার রসুল রাজনীতি করে নাই কি বলছেন করে নাই এই পৃথিবীতে বর্তমান যে শান্তির রাজনীতি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন আমার নবী আগের যুগে যখন কোনো রাজা কোনো দেশ দখল করতো ওই দেশের প্রজা সব কটার মেরে ফেলাইতো লালে কালা মেরে ফেলাইতো কালায় লাল মেরে ফেলাইতো মঙ্গলে যায় তুর্কি মেরে ফেলাইতো আরবি মেরে ফেলাইতো আমার নবী এসে কয় না সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ একসাথে বসবাস করার রাষ্ট্র আমি নবী মদিনায় তৈরি করলাম চিল্লায় কন না সুবহানাল্লাহ আজকে ওই নবীর প্রকৃত প্রতিনিধিদেরকে জঙ্গি বলা হয় অপদার্থ বলা হয় আমরা চুরি পুরে করে বসে থাকি আপনাদের খুব লাভ হইব আচ্ছা আপনারা কি মনে করেন আওয়ামী লীগ বিএনপি আগে নাকি ইমান আগে ওগুলা করে যদি ইমান যায় তখন কিরকম হইব আজকে জামাত ইসলামের সাথে বিএনপি সখ্য কথা বলুন ঠিক না ঠিক কিছু সুন্নি আছে এরা যাই বলুক কিন্তু যদি বিএনপি ক্ষমতায় যায় জামাতের ক্ষমতা বাড়বে না তার কারণ আছে তো জামাত তো ত্যাগ করতেছে কথা বলুন ঠিক না ঠিক জামাত ক্ষমতায় গেলে ইসলামরা কি দশ হইব সর্বনাই ক্ষমতা গেলে কি হইব যে সরাসরি খুলে আম বলে হযরত ইয়াজিদ বড় ভালো মানুষ কথা কোনা কে হযরত ইয়াজিদ বড় ভালো মানুষ কথা মনে রাখবেন আওয়ামী লীগ বিএনপি যাই বলেন ক্ষমতার কাছে সবাই সারেন্ডার করে ঠিক না ঠিক আজকে 15টা সিট আমরা সুন্নিরা পাই দেখবেন আমাদের একটা কদর আছে কথা কোনা এখন বিএনপিরে যাই বলুন এগুলো জঙ্গি সারেন কথা আপনারা আইন আপনারা দিত বিলিয়ে বুঝছেন মিয়া কি করে মাঠ রাখবো কেটা কথা কয় না কথা কন আওয়ামী লীগ বললে কথা আপনারা তো বুঝবে না হেফাজত আমগুলো ফিডুক আর ফতোয়া দেখ তা আমরা ফতোয়া তো কেউ শুনবে না শুনবে চেয়ারম্যান সব ফতোয়া দিলে কেউ মানবে তো আপনারা তো কিছু বলবেন জঙ্গিবাদ জায়েজ নাই বা এইভাবে সেইভাবে করেন এখন আপনারা খালি তসবি জপবেন আর আমরা যথাযথি করবেন আমরা কত পারবো কথা বলুন এটা কি বুঝেন নাই দেশ কি হইতেছে এখন অনেক কথা আছে বলা যাবে না চৌক একটা দুইটা দিছে আল্লাহ এখানে আর দুইটা দিছে বিবেকের চৌক যা দিয়ে বহু দূর পর্যন্ত দেখা যায় এই আমি গুনাগার ভারতবর্ষের সূচনা থেকে নি ইসলামের সূচনা থেকে এই যাবৎকাল পর্যন্ত যত হিস্ট্রি আছে সবকটা পাতায় পাতায় আমার মুখস্থ আছে অনেক কিছু দেখতেছি আকাশে মেঘ উপরে থাকলেও ছয় মাস পরে কার্তিক মাস আসবে আশ্বিন কার্তিকের সাংঘাতিক ক্ষিপ্র গতির তুফান কিন্তু ঘরের চালা একটাও রাখবে না কথা বলে না কেন এই যে কাতি মাস গেছে যাইতেছে না আবার আইব না কাতি মাস না এবারে শেষ মনে রাখবেন দুনিয়াটা ঘুরে ফিরে আসে একবার বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান ভাঙার সময় শুরু হইলো যুদ্ধ এটার নাম রায়ট রায়ট মুরব্বীরা ফাইছেন না রায়ট এটার কথা কিন্তু কেউ বলে না হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাই দিয়েছে না তারা এই ব্রিটিশদের চক্রান্তে 47-এ হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হয়ে গেল আপনি বুঝতে পারেন এটা কেমন দাঙ্গা
আজকে ইসরায়েলে 7000 মুসলমান মরছে, আমরা সবাই বাইরে আসি, কিন্তু সেখানে কত লক্ষ যে মারা গেছে তার কোনো হিসাব নাই। মানুষ বাবুর সিখানায় ওই কসুর টালে যেমনি কসুতে কুবায় এইভাবে মানুষ ধরে ধরে মানুষকে মারছে। যেখানে মুসলমানের প্রভাব ওরা হিন্দুদেরকে পাইকারি মার দিছে, যেখানে হিন্দুদের প্রভাব ওরা মুসলমানকে কসু কাটা দিছে। কোরআন হাদিসে কি মারামারির কোনো বৈধতা আছে? আরো জোরে বলেন আছে? কোরআন হাদিসে এটার কোনো বৈধতা নাই। আপনি একজন হিন্দু মানুষের গায়ে অন্যায়ভাবে একটা টোকাও দিতে পারবেন না, কারণ আপনি মুসলমান। আরো জোরে বলেন আপনি কি? নবীর উম্মত মানে কি? কিলেগিলি করি না, কারণ হলো আমরা কোরআন হাদিস বুঝি না। নবী আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোরা হলে উম্মতে মুহাম্মদি শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, আমরা কি জাতি? কেন শ্রেষ্ঠ জাতি? আল্লাহ বলেন এই জন্য যে তোমরা মানুষের তরে, কার তরে? সকল মানুষকে সেবা দিবে কারা? মুসলমানরা সেবা দিবে কারা? মুসলমান কখনো ধর্ম যুদ্ধ করতে, কোন সাহাবী ধর্ম যুদ্ধ করেন নাই। সাহাবীর অনেক কাফিরের দেশ দখল করছেন, তাদের ধর্ম উপাসনালয়ে ওনারা যান নাই, ধর্মীয় কোনো উস্কানি তারা দেন নাই। আজকে মুঘলরা যদি মুসলমানরা হিন্দু মারত, তাহলে ভারত হিন্দু থাকলো? যাই হোক, কিন্তু এখন নতুন করে প্রোপাগান্ডা শুরু হয়েছে, কিভাবে একটা জাতিগত দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়। এটা ওই মুরলদের কাজ, যারা এখনো জিব্বাটা বের করে বাংলাদেশ এবং ভারতের জমিনের দিকে তাকিয়ে আছে। ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডের সম্পর্কে কি জানেন? এই বাংলার মাটি ইঞ্চি ইঞ্চি সোনায় খাঁটি। সুবহানাল্লাহ, আমরা মানুষ কতটি? 18 কোটি মানুষ। গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় করে আমেরিকায় রাখা হয়, অর্ধেক আমেরিকাতে লইব, যদি বাংলাদেশের মতো থাকে আর কি। বাংলাদেশে যে ঘনবসতি, এরকম ঘনবসতি যদি আমাদেরকে আমেরিকায় দেওয়া হয়, পৃথিবী সারাটা যেতে পারবো, অর্ধেক আমেরিকায় যথেষ্ট। কত বড় দেশ, মানুষ কয়টা? আর বাংলাদেশে এই 70 ডিব্বার ভিতরে মানুষ কটি? কথা কেন? এই বাংলার মাটি কিন্তু ইঞ্চি ইঞ্চি খাঁটি সোনা। এর দিকে পশ্চিমাদের লুলুপ দৃষ্টি আছে, ওরা জানে তেল বেশি দিন থাকবে না, গ্যাস বেশি দিন থাকবে না, কিন্তু জমির থেকে উঠা ফসল, কথা কেন থাকবে কি থাকবে না? এই জন্য ওরা চায় এদেশে ধর্ম সংঘাত লাগাইতে। আর আমরা পিসাবরা যদি বসে থাকি, আমাদেরকে এখন দ্রুত বেরিয়ে আসতে হবে, এটা বুঝিয়ে দিতে হবে দেশের মানুষকে। না, মুসলমান মানে সন্ত্রাসী নয়, মুসলমান মানে জঙ্গি নয়, মুসলমান মানে উগ্র নয়, মুসলমান মানে সহ্য করে, মুসলমান ইনসাফ প্রতিষ্ঠা করে। কথা বলুন ঠিক না বেঠে? হযরত মাওলানা আলী খলিফাতুল মুসলিমিন, চিন্তা করতে পারেন ক্ষমতাটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে জীবনে যুদ্ধ করতে গিয়ে কেউ জীবিত ফেরত যায় নাই। সুবহানাল্লাহ, কিতর না? হযরত আলীর সামনে তরবারি নিয়ে যুদ্ধ করতে গেছে, জীবিত ফেরত যায়। সেই হযরত আলীর একটা জিনিস নিয়ে গেছে এক ইহুদি, উনি সাক্ষীও রাখছেন, ওনার ছেলে ইমাম হাসান। মুসলমানদের শর্ত হলো হাসান মিথ্যা বলতে পারে। কিছুদিন পরে মনে হইলো, মাওলানা আলী বললেন আমার জিনিসটা কই? ইমাম হাসান বললেন আব্বা এটা মুখ ইহুদির বাড়িতে। ইহুদিকে ডাইকে বললেন কি রে জিনিস দে, কি জিনিস, কারে কই কি? আমারটা না তুই নিলে, বর্মটা নিলে, কি এর বর্ম করে, এটা না আমার, কয় দূর আনতে জ্বালা করে, এটা আমার। মাওলা আলী কি ফিটা দিছে? বলেন ফিটা দিছে? হযরত আলী যদি একটা শর্মার্থ, ইহুদির বাপ 14টাকে কবর হলিলে, কিন্তু মারামারি করে না, উনি আদালতে বিচার দিছে। যেহেতু উনি বাদী, এই জন্য উনি আদালত থেকে নেমে দাঁড়াইছেন, উনি খলিফাতুল মুসলিমিন চিফ জাস্টিস। বিচার হলো, চিফ জাস্টিস বললেন খলিফাতুল মুসলিমিন সাক্ষী দেন, জোরে কর না, সুবহানাল্লাহ। সাক্ষী দিছে ইমাম হাসান এবং উনার ঘরের এক মুনি বেটারি চাকরকে। ইহুদি টাকা হুজুর মু সাক্ষী লেন দেখছেন, একজন উলার ছেলে আর একজন উনার কামলা, এরা কি উনার বিপক্ষে বলবে নাকি? বিচারক কইল মাওলানা আলী, ও আমিরুল মুমিনিন আপনার আর কোনো সাক্ষী আছে কো নাই? কো মামলা খারিজ, আমি বাড়ি যাই। সুবহানাল্লাহ, বলবেন না আর জোরে কেন? এখন এইভাবে দেখুন তো, আমরা কি সাহাবিদের জায়গায় আছি? এখন একটা হিন্দু ব্যক্তি আমাদের প্রতিবেশী যারা, এরা যদি এরকম করে তো অবস্থাটা কি করবেন আপনারা? কি বলেন? সরটা দিয়ে কবেন মালুর ঘরে মাল উতরে, তারপরে আলু আনিয়ে, এটা কি ইসলাম নাকি আবু জহেলের খচ্চর, কথা কয় না কে? সুতরাং এজিদের প্রশ্ন করবেন না। ইমাম হুসাইনের কথা হলো ইসলাম যার রাজনীতিও তার, কথা বলুন ঠিক না বেঠে? আমি জানি আমার কষ্ট হবে, কিন্তু আমি একটা কথা আছে যে মাধবপুরে কেন আসলাম এটা আপনারা ভালো জানেন, এই শাহজাহানপুরের মানুষ খুব ভালো জানেন, কথা কেন
এক নম্বর এটা আউলিয়াদের একটা সিদ্ধান্ত আমি ইলেকশন আগে পরে করতাম আমার ভাইও তো ইলেকশন করছে এবার করবেন নি এবার দেহে উপর থেকে লাইন টেন করতে হইনি আচ্ছা মাশাআল্লাহ শখ আছে না দরকার আছে তো কথা কয় না তাহিরি কি সংসদে গেলে এখানে যা বলেন কয়জনের শুনে সংসদে একটা কথা বললে সারা বাংলাদেশের মানুষ শুনবে কথা বলুন ঠিক না বেশি সংসদে বসে বললে সারা বিশ্বের মানুষ শুনবে এবং একজন এমপিকে শুট করলে একজন এমপিকে আঘাত করলে সারা বিশ্বের মানুষ উচ্চার হয় তো কাজী আমাদের কি আপনারা যদি একটু সমর্থন দেন দুইটা লাভ হবে একটা হবে জিহাদ আর একটা হবে দুনিয়ার লাভ দুনিয়ার লাভ হলো আপনি একজন ন্যায়পরায়ণ মানুষের অধীনস্থ হলেন কথা বলুন ঠিক না বেঠি আর আমার সম্পর্কে আপনারা ভালো জানেন আমার জীবনের বহু সময় কাটছে মাধবপুর মাধবপুর চুনারুঘাটের এমন কোনো নেতা নাই আমি চিনি না কথা কোনা এরা দাগ খুঁজতেন দিয়ে আমি কথা জানি কথা একটাই সুন্নিয়তের পক্ষে কাজ করতে হবে আমি সুখ থেকেই কষ্ট করছি একমাত্র আপনাদের জন্য সুন্নিয়তের জন্য ইমান এবং ইসলামের জন্য কবুল করার মালিক আল্লাহ পরীক্ষা দেওয়ার মালিক আমরা কথা কোন ঠিক না বে ঠিক যুদ্ধ করি আমরা বিজয় কার কথা বলেন কার নামাজ পড়ি সেজদা দেই কৃতিত্ব কার যারা কোন কৃতিত্ব কার আমরা দাস আমরা তার গোলাম আমরা আমাদের কাজ করে যাব আল্লাহ যদি আমাদেরকে সহায় হন ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস শাহজালালের দেশের সুন্নি আপনারা কথা বলুন ঠিক না বেঠি শাহজালালের তাসির আপনাদের মধ্যে আছে এটা আমি আগে থেকেই জানি ইনশাআল্লাহ এবার এটা প্রমাণ হবে সিলেটের মানুষ শাহজালাল ছাড়া বুঝে না কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই জায়গায় আসার তৌফিক দিক যদি সুযোগ হয় আমি গুনাহ থুইয়া যাওয়ার ব্যবস্থা করলাম আর সেটা হলো আমার জীবনটা কোরআন এবং সুন্নাহর পক্ষে যাবে কথা বলেন ঠিক না ঠিক দিনের পথে যাবে আমি দিনের জন্য একটু কাজ করলাম এতে করে আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম তুমি গুনাহ নিয়া কবরে যাবে আরো জোরে বলেন গুনাহ নিয়া কবরে যাবে তো শাহজালাল সব কি গুনাহ নিয়া কবরে গেছে কথা বলেন যায় নাই উনার কাছে দৌলত আছে জাত কুল দুনিয়ার মধ্যে নাই এজন্য বিপদে পড়লে আমরা মাজারে যাই কথা বলেন কোথায় যায় আরো জোরে বলেন কোথায় যায় তাহলে মাজারে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ কও মাজারে যা আছে সারা দুনিয়ার মন্ত্রীর কাছে তা নাই তাহলে আপনারা মাজারে যাবেন কি যাবেন না আরো জোরে কোন যাওয়ার দরকার আছে না নাই যারাই মাজারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে যারাই মাজারকে ভেঙে চুর চুর করার ষড়যন্ত্র করে এই ওয়াহাবিবাদকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না এর প্রমাণ আপনারা যারা মক্কা মদিনা হজ করছেন উমরা করছেন চেয়ারম্যান সব গিয়ে আসছে আমিন হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরে গেছেন আপনি চিনার কোনো পথ নাই মা ফাতেমা ওনাদের কবর পাইছেন ওইদিকে বেড়া দিয়ে রাখছে ভিতরে দেখার সুযোগ নাই একটু জিয়ারত সালাম দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের দেশের ওয়াহাবির এই স্বপ্নই দেখতেছে কবে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে এদেশের মাজারগুলো ভেঙে ফেলবে কাজী আল্লাহ তাআলা আপনারা যদি এখনো ঘুম থেকে না ওঠেন আমাদের কি করার আছে ইমানদার হিসাবে আমার জীবনটা আগে গেলে এটা দিয়া সুজা আল্লাহর কাছে গিয়ে কম কামজা করব সাইরা হিসাব করছি আর কিছু করার নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু